স্ল্যাবটি উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে ভার্চুয়ালি উদ্বোধন সভায় যোগ দিয়েছেন প্রধান অতিথি জনাব জাহিদ মালিক, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি জনাব গোলাম দাসির গাজী বীর প্রতীক, মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, প্রফেসর ডক্টর নাসিমা সুলতানা, এডিজি স্বাস্থ্য অধিদপ্তর, প্রফেসর ইকবাল কবির, পরিচালক পরিকল্পনা ও গবেষণা স্বাস্থ্য অধিদপ্তর, মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, মোহাম্মদ বেলাল, এডিসি নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাহিদুল আলম, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ, সিভিল সার্জন নারায়ণগঞ্জ, জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান বেস্ট গ্রুপ, জনাব মমতাজ বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জ উপজেলা, জনাব মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান রূপগঞ্জ, জনাব ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান রূপগঞ্জ উপজেলা, জনাব মোহাম্মদ সাইদ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব রহমান মাসুম, সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, লায়ন মীর আব্দুল আলীম, সভাপতি নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রেস ক্লাব, আমাদের ডক্টর শফিক, ডাইরেক্টর ইউএস বাংলা মেডিকেল কলেজ, ডক্টর রোকসানা রায়হান, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ল্যাব ইনচার্জ ইউএস বাংলা কলেজ। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে আমাদের রূপগঞ্জ থানার ওসি সাহেব আছেন এবং আরো অনেকেই আছেন যাদেরকে আমরা এখন পর্যন্ত আসলে মানে ক্লিয়ারলি আসলে মানে ই করতে পারিনি বলে আমরা নাম বলতে পারছি না, এ বলে আমি দুঃখিত। তারপরে আমি একটু শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তবে সরকারের দক্ষ পদক্ষেপে শুরু ধাক্কা সামলে উঠেছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুরু থেকে এই ভাইরাস বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছেন যা এখন অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব পদক্ষেপ নিয়েছেন তা দুনিয়ার অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অনেক ভালো অবস্থানে রেখেছে। এটা আজকে উন্নত দেশের সঙ্গে আমাদের দেশের অবস্থান তুলনা করলেই সুস্পষ্ট বোঝা যায় যে আমাদের দেশ কত ভালো অবস্থানে আছে। কোভিড-19 মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ভূয়সী প্রশংসা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার বিষয়ে নিজে খোঁজ নিয়েছেন এবং বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। শুরুতেই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ভাইরাসের বিস্তার রোধে প্রচুর নমুনা পরীক্ষা জরুরি, কেননা একমাত্র পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো কে আক্রান্ত আর কে সুস্থ। করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হলেও এই জেলায় কোনো করোনা ভাইরাসের টেস্ট ল্যাব না থাকায় রাজধানী ঢাকা থেকে নমুনা পরীক্ষা করতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ জটিল হয়, নারায়ণগঞ্জে প্রয়োজনীয় সংখ্যক নমুনা পরীক্ষা করা একটু কঠিন। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা ও সহযোগিতায় গাজী গ্রুপ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চনে বেস্টের সিটিতে বায়োসেফটি লেভেল 2 মানের একটি করোনা ভাইরাস টেস্ট পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন 17 এপ্রিল বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এই ল্যাব। ইতিমধ্যে এই ল্যাবের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে, এখানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল কিছু চলে এসেছে। এই করোনা ভাইরাস টেস্ট ল্যাবে পরীক্ষার কাজ থাকবেন 2 জন ভাইরোলজিস্ট এবং 5 জন চিকিৎসক। নমুনা সংগ্রহে কাজ করবেন আরো 5 জন টেকনোলজিস্ট। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর পরিবহনে সার্বক্ষণিক 1টি সরকারি ও 2টি বেসরকারি মোট 3টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে ল্যাবে থাকছে 2টি হটলাইন নাম্বার। আজকে এই টেস্ট ল্যাব স্থাপন করা সম্ভব হয়েছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও সহযোগিতায়। আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্যারকে, ওনার যার সহযোগিতায় এই টেস্ট ল্যাব স্থাপন কাজ ত্বরান্বিত হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ এবং প্রফেসর ডক্টর নাসিমা সুলতানকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর ইকবাল কবির স্যারকে, যার মানে যিনি আমাদেরকে স্বপ্ন দেখেছেন, যার সরাসরি সাহায্য ও সহযোগিতায় এই কাজটা আমরা খুব দ্রুতভাবে করতে সক্ষম হয়েছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এবং বেস্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান কে, উনি আমাদেরকে এই জায়গাটা আমাকে দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, এখানে ডিসি স্যার আছেন, এসপি স্যার আছেন এবং আমাদের সকলেই আছেন। সবার নাম বললে অনেক লম্বা সময় লেগে যাবে, তো আমরা বলছি না।
আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আরো মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব বসাক জয়কে, যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশকে রূপান্তরিত করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি আজকে যা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই আমরা এরকম একটি সভা, ভার্চুয়াল সভা আমরা করতে পারছি। আজকে দেশের প্রতিটি মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল। এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাজী গ্রুপ ও চেষ্টা করবে। করোনা ভাইরাস মোকাবেলায় আমরা জয়ী হব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এর মাধ্যমে আমরা একটুখানি আপনাদেরকে বলতে চাই যে আমাদের পিসিআর ল্যাবটা পুরাপুরি চালু হয়েছে, এবং আমরা একটা ছোট্ট একটা ভিডিও একটা দেখাতে চাই আমাদের ল্যাবে। যেহেতু আমরা ল্যাবে কেউ যেতে পারছি না, তো আমি একটা ছোট্ট একটা ভিজুয়াল করেছি যেটা আমাদের মডারেটর একটুখানি দেখা দেবেন। আমি একটু মডারেটর সাহেবকে অনুরোধ করবো যে ভিডিওটা একটু যদি উনি দেখান আমাদেরকে। দেশে প্রথমবারের মতো বেসরকারিভাবে কোভিড-19 নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের উদ্যোগে এই ল্যাব কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে রূপগঞ্জের কাঞ্চনের একটি ভবনে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে এই ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী বায়োসেফটি লেভেল 2 ল্যাব স্থাপন করা হয়েছে। এটি নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। এই ল্যাবটিতে রয়েছে সুনির্দিষ্ট তিনটি ধাপের ব্যবস্থাপনা। প্রথমেই থাকছে স্যাম্পল প্রসেসিং বা আরএনও এক্সট্রাকশন রুম। এটি বায়োসেফটি লেভেল 2 ক্যাবিনেটে সম্পন্ন করা হয়। এই রুমটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণোদিত ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোলের বিধি মোতাবেক আন্তর্জাতিক মানসম্পন্ন নেগেটিভ প্রেশার স্থাপন করা হয়েছে। পরবর্তী ধাপে অন্য আরও একটি রুমে থাকছে পিসিআর ক্যাবিনেট, সেখানে মাস্টার মিক্স তৈরি করা হয়। এরপরই থাকছে আরেকটি রুম যেখানে থাকছে পিসিআর মেশিন, সেখানে নমুনা পরীক্ষা ও তার ফলাফল পর্যালোচনা করা হয়। এছাড়া ভাইরোলজিস্ট, চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন N95 মাস্ক ও অন্যান্য পিপি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এখানে ডোনিং ও ডোফিং এর জন্য পৃথক পৃথক রুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চিকিৎসক ও টেকনোলজিস্টদের থাকার সুব্যবস্থা করা হয়েছে আলাদাভাবে। এখানে থাকছে একটি স্টোরেজ ইউনিট যেখানে নমুনা পরীক্ষা করা হবে। এই নমুনাগুলো সংগ্রহ করা হবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে স্থাপিত বুথ থেকে। গাজী গ্রুপের উদ্যোগে বসানো এইসব বুথে প্রশিক্ষিত টেকনোলজিস্টরা কাজ করবেন, যারা নমুনা সংগ্রহ করবেন। একই সঙ্গে সরকারের অনুমোদিত বিভিন্ন স্থান থেকেও যেসব নমুনা সংগ্রহ করা হবে সেগুলো পরীক্ষা করা হবে এই পিসিআর ল্যাবে। এই ল্যাবে প্রবেশের শুরুতেই থাকছে একটি ডিসইনফেকশন টানেল, যেটি অটোক্লেভ মেশিন বলে পরিচিত। এটি ভাইরাস মুক্ত রাখতে সাহায্য করবে। গাজী গ্রুপের উদ্যোগে এমন ডিসইনফেকশন টানেল বা অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে আরও বেশ কিছু স্থানে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ ডিসি অফিস, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স, রূপগঞ্জ থানা, রূপগঞ্জ উপজেলা পরিষদ, 300 শয্যা হাসপাতাল, খানপুরে ইতিমধ্যে এই ডিসইনফেকশন টানেল স্থাপন করা হয়েছে। এছাড়াও সিভিল সার্জন অফিস, ভিক্টোরিয়া হাসপাতালে এই টানেল স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর এসবই কিছু করা হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে। জি, আপনাদেরকে ধন্যবাদ আমাদের এটা দেখার জন্য। আমি এখন আপনারা জানেন যে আমাদের সময় খুব স্বল্প, এবং আমরা অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। তারপরেও আমরা জাস্ট একটুখানি পার্টিসিপেটরি কিছু বক্তব্য আমরা জাস্ট একটুখানি আমাদের কাঞ্চনের মেয়র মহোদয়, উনি মনে হয় জয়েন করতে পারেননি, তো আমি একটু চাবো হতেছে আমাদের আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আলিম ভাই, আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু বলেন। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আসলে খুব দুঃসময় একটা সুসংবাদ আমাদের জন্য
বয়ে এনেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গাজী গোলাম দস্তগীর, এবং আপনি, যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমি একটু অনুরোধ জানাবো, হচ্ছে আমাদের বেস্ট ওয়েস্ট সিটির জনাব মিজান সাহেব, উনি একটুখানি আমাদের যদি কিছু বলেন তাহলে একটু সুবিধা হয়, অতি অল্প, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই মহতি উদ্যোগের সাথে, গাজী গ্রুপের সাথে, স্পেশালি আমাদের মন্ত্রী মহোদয় পাপা গাজী ভাই নেতৃত্বে আমরা এই জায়গাটাতে কাজ করতে পেরে আমরা আনন্দিত, এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের এটা কবুল করেন। থ্যাংক ইউ। জি, আমি এখন অনুরোধ জানাবো হচ্ছে আমাদের থানার টিএসও মহোদয় ডক্টর মামুন, ওনার, উনি কোথায় আছেন আমি একটু দেখতে পাচ্ছি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই। আমরা অনুরোধ জানাবো আমাদের, আমি একটু নামগুলো বলে রাখি যে এসে আমাদের এসে আপনাদের আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ওনাকে কিছু বলার জন্য 10 সেকেন্ড। নীলা জি, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেশের কান্তি লগ্নে প্রথমত আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের রূপগঞ্জে একটা ল্যাব করার অনুমোদন দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী মর্তুজা পাপ্পাকে অতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তাদের অর্থায়নে আমাদের রূপগঞ্জ উপজেলা একটা ল্যাব স্থাপিত হয়েছে। আমরা রূপগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ যে সংশ্লিষ্ট যারা আছে যে আমাদের রূপগঞ্জে একটা ল্যাব হয়েছে। নারায়ণগঞ্জে আমরা রূপগঞ্জবাসী যারা আছি সবাই এই দেশের এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে রূপগঞ্জে একটা ল্যাব স্থাপন করেছে, তাই রূপগঞ্জবাসীর পক্ষ থেকে সকল জনগণের পক্ষ থেকে গাজী গ্রুপকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি এখন অনুরোধ জানাবো, আসলে সবাইকে তো একটু ই করা যাচ্ছে না, তারপরে এখানে আমাদের, আমি এখন বিনীত অনুরোধ জানাবো হচ্ছে আপনার আমাদের রূপগঞ্জ থানার সম্মানিত আমাদের ইয়োনো ম্যাডাম মমতাজ বেগম মহোদয়। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতি মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্তজা বাপি পাপ্পা ভাইকে, যার উদ্যোগে আজকে বেসরকারি ভাবে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে একটি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে উদ্বোধন হবে। মাননীয় আরো ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে। এই পর্যন্ত আমরা 120টি স্যাম্পল টেস্ট করতে পেরেছি। আশা করি এই ল্যাব উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন আমরা বেশি বেশি করে স্যাম্পল নিতে পারবো এবং শনাক্ত করে আমরা রোগীদেরকে সেবা করতে পারবো। বাপ্পা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার পাশেই আছে আমাদের রূপগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শাহজাহান ভুঁইয়া, ওনার কাছে আমরা জাস্ট অল্প কিছুক্ষণের জন্য, জাস্ট 30 সেকেন্ডের জন্য কিছু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই কাঞ্চন পিসিআর ল্যাব গাজী গ্রুপের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে। আজকে এখানে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, জেলার কর্মকর্তা বৃন্দ। আজকে আসলে সত্যি একটা মানে যেই পদক্ষেপটা গাজী গ্রুপ নিয়েছে এটা সমস্ত বাংলাদেশের জন্য আমি মনে করি যে প্রশংসনীয় উদ্যোগ। আজকে এই সঠিক সময়ে সঠিক উদ্যোগটা নেওয়ার জন্য গাজী গ্রুপের যারা উদ্যোক্তা, বিশেষ করে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, তাকে ধন্যবাদ জানাই।
পাশাপাশি গাজী গ্রুপকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আজকে সারা রূপগঞ্জে, শুধু রূপগঞ্জ নয়, নারায়ণগঞ্জ জেলা এবং আশেপাশের জেলাগুলো যারা এই টেস্টের অভাবে অবহেলিত ছিল তারা এই আওতায় আসবে এবং আমরা তাদেরকে বিভিন্ন ভাবে সেবা দিতে পারব এই গাজী গ্রুপের উদ্যোগের ফলে। সুতরাং সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, আমি সিরিয়াল আর প্রোটোকলটা আমি ঠিক মতো ফলো করতে পারছি না, তারপরেও আমি যতটুকু পারছি করার আমার চেষ্টা করছি যে নারায়ণ রূপগঞ্জ শেষ করে আমরা একটু নারায়ণগঞ্জে যাব। তো এখানে আমাদের রূপগঞ্জে আরো যারা আছেন তার মধ্যে আমি একটুখানি নারায়ণগঞ্জ জেলায় আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাসুম ভাই ওনাকে আমরা একটু অনুরোধ করবো যে 30 সেকেন্ড কিছু বলার জন্য। মাসুম ভাই কই? আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন আপনি। জি জি জি। তো আমি আজকে যে নারায়ণগঞ্জের জন্য একটা অত্যন্ত মানে এটা অনেক দুঃখের পরে বলতে পারবো যে একটা সুখে সুখ সুখের দিন, এই কারণে যে এই ল্যাবটার কথা, এই যে ল্যাব আজকে গাজী গ্রুপ এবং আপনি বাপ্পা ভাই যে উদ্যোগ নিয়ে করেছেন, নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর এইটাকে অনুমোদন দেওয়ার জন্য সরকার যে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা কথা বলি, নারায়ণগঞ্জের অবস্থা কিন্তু এখনো ভয়াবহ ভয়াবহ। গার্মেন্টস খোলার পরে আজকে যে অবস্থা হয়েছে, গতকাল কি সর্বাধিক আসক্তে মানে এখানে শনাক্তকরণ করা হয়েছে। আমি অনুরোধ করব যে নারায়ণগঞ্জে আপনারা যে উদ্যোগ দিয়েছেন, সারা বাংলাদেশের শিল্পপতিরা যদি এদের উদ্যোগ দিয়ে সারা বাংলাদেশের জেলা জেলা এরকম ল্যাবে ল্যাব করেন এবং ল্যাবের পারমিশন পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা সমাধান হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের কিছু সাথে হাসপাতালে যে ল্যাবের কাজ চলছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, মাননীয় পাটবস্ত্রমন্ত্রীকে অনুরোধ করব, নারায়ণগঞ্জের দিকে একটু দয়া করে লক্ষ্য করুন। আমরা নারায়ণবাসী অনেক অবহেলিত, আমাদের আমাদের চিকিৎসা ব্যবস্থা ধরতে গেলে নাই, এবং আজকে যদি এই ল্যাবটা আমরা না পেতাম তাহলে আমাদের যে কি করুন অবস্থা। আমার পরিবারের একজন 18 তারিখে শনাক্তকরণের জন্য টেস্টিং করা হয়েছে, আজকে পর্যন্ত সেই রিপোর্টটা আসে নাই। এই অবস্থার মধ্যে আমরা আছি, নারায়ণগঞ্জের অবস্থা অনেক ভয়াবহ। এই ভয়াবহতার মধ্যেও গাজী গ্রুপ যে কাজটি করেছেন, আমি গাজী গ্রুপ মহান আল্লাহ পাকের দরবারে গাজী গ্রুপের জন্য দোয়া করছি, নারায়ণগঞ্জবাসীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই ভয়াবহ অবস্থা থেকে আমরা একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা চাই, এবং আমাদের 300 হাসপাতালে যে সর্বে করোনার যে হসপিটাল, এটা পূর্ণাঙ্গ হসপিটাল চালু। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার প্রতি অনুরোধ, আপনি দয়া করে, আপনি আমাদেরই স্বজন, আপনি দয়া করে নারায়ণগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল রাখবেন। ডিজি মহোদয়কে অনুরোধ করবো যে নারায়ণগঞ্জকে তো অবহেলিত রাখবেন না, দয়া করে নারায়ণগঞ্জ যেন একটা একটা অবস্থানে বুঝতে পারে, নারায়ণগঞ্জ যেন আপনাদের আপনাদের সুদৃষ্টে পড়ে। আপনাকে ধন্যবাদ। আমি এখন অনুরোধ জানাবো, আমি একটু মানে ওনাকে লোকেট করে নিই, ওনাকে আনমিউট করতে হবে। আমাদের জনাব ইমতিয়াজ, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে। আপনারা সবাই জানেন যে নারায়ণগঞ্জ একটা হট স্পট, প্রথম থেকে শুরু থেকে নারায়ণগঞ্জের পজিটিভিটির সংখ্যা অনেক বেশি, কিন্তু PCR কোনো ল্যাব না থাকাতে আমাদেরকে ঢাকায় পাঠাতে হতো। এর কারণে আমাদের সময় লেগে যেত দুই থেকে তিন দিন, মিনিমাম 3 দিন সময় লেগে যেত। এখন আমাদের রূপগঞ্জে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে PCR ল্যাব চালু করলো, এটার কারণে যদি আমরা যদি দিনে দিনে যদি রিপোর্ট পেয়ে যাই তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা অনেক উন্নত করতে পারবো, যাতে আমরা একদিনে যখন আমরা রিপোর্ট পেয়ে যাব তখন আমরা ওই রোগীদেরকে আইসোলেশনে তাড়াতাড়ি নিতে পারবো অন্যদেরকে ইনফেকশন করার আগে। সেই জন্য আমি একটু আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের লিখিত একটা আবেদন আছে যে আমাদের এই স্যাম্পলগুলি পাঠাইতে হবে IDCR এ। এতদিন আমরা IDCR এ পাঠাইছিলাম, গতকালকে নির্দেশনা আসছে যে IPH এ পাঠানোর জন্য। এখন যদি IPH ও পাঠাইতে আমাদের টাইম কনজিউম সময় লেগে যায়, এখন যদি আমরা এই রূপগঞ্জে যদি পাঠাইতে পারি তাহলে আমরা যদি দিনে দিনে পেয়ে যাই সেই ব্যাপারে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ। আমি এখন অনুরোধ জানাবো আমাদের আমাদের মাননীয় SP মহোদয় মোহাম্মদ জাহিদুল আলম, পুলিশ সুপার নারায়ণগঞ্জ। জি
বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান মাসের এই করোনা কালে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম গাজী দস্তগীর বীর প্রতীক এমপি মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয় স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এই নারায়ণগঞ্জের মানুষকে সাহস দেওয়ার জন্য এই ল্যাব স্থাপন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি মহোদয়কে, স্যার আজকে থেকে এই ল্যাবের উদ্বোধন করতেছেন। আমি মনে করি এই ল্যাবটি রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর জন্য এবার রমজানের এই করোনার মধ্যে এটা শ্রেষ্ঠ উপহার, কারণ এখানকার মানুষ একটি ভীতিকর পরিস্থিতিতে বসবাস করছে এই কারণে যে এখানে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং আমরা যত পরিমাণ টেস্ট করি দেখা যায় ম্যাক্সিমাম এখানে পজিটিভ আসে। সেই ক্ষেত্রে আমাদের এখন 3-4 দিন দেরি করতে হয়, যেটা হয়েছিল 8ই মার্চ প্রথম শনাক্তের পরে আমরা সেটা 8ই এপ্রিল 1 মাস কিন্তু আমরা শনাক্তের কাজটি করতে পারিনি বিভিন্ন কারণে। এই ল্যাব স্থাপনের ফলে যদি আমরা 24 ঘন্টার মধ্যে তথ্য পেয়ে যাই, বেশি বেশি পরীক্ষা করতে পারি, তাহলে আমার মনে হয় নারায়ণগঞ্জবাসী একটি স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং এই শিল্প এবং বন্দর নগরী নারায়ণগঞ্জের মানুষের যে করোনা ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে সেটা অনেকটা কমে আসবে। আমি আবারও এর উদ্যোক্তা যারা আছেন বিশেষ করে গাজী গ্রুপ এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আছি। সেই সাথে ছাত্রদের কাছে আমরা দোয়া চাচ্ছি যে আমরা যারা নারায়ণগঞ্জে কর্মরত আছি, জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন সহ আমরা সকলে যেন মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশ অনুসারে কাজ করে এই নারায়ণগঞ্জকে এই করোনা মুক্ত করতে পারি এবং এর জন্য ভূমিকা একটি শক্তিশালী ভূমিকা রেখে আমরা যেন আগামী দিনগুলো সুন্দর একটি দিনের অপেক্ষায় থাকলাম এবং সেই দিন যেন পেতে পারি, সেই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং সশস্ত্র সালাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহিদুল আলম, পুলিশ সুপার। এখন আমি অনুরোধ জানাবো মোহাম্মদ জসিমউদ্দিন, আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে উনাকে কিছু বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, বিশ্বতি আমাদের বস্ত্রপাট মন্ত্রী মহোদয় এবং অন্য যারা শুনছেন নারায়ণগঞ্জবাসী এবং অন্যান্য সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এটা আসলে আমাদের জন্য এই মহা দুর্যোগে মহামারীতে আমাদের জন্য সুখবর যে আমরা এই মুহূর্তে মাননীয় বস্ত্রমন্ত্রী মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে প্রথমেই ঝাঁপিয়ে পড়ছিলেন, খেতাব পেয়েছেন, আবার এবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বাধীনতা পদক দিয়েছে, তিনি স্বপ্নটা দেখলেন যে নারায়ণগঞ্জে এই দুর্যোগে আমাদের কিছু করা দরকার। সেটা তার সন্তান গাজী গোলাম মোর্তজা, পরিচালক যমুনা ব্যাংক এবং আমাদের পরিচালক বিসিবি, উনি এটা সমাধান করে যে আক্রান্ত প্রচার করছে সেটাকে সার্বিকভাবে নারায়ণগঞ্জবাসীর জন্য উপহার হিসেবে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় প্রথমে অনুমতি দিয়ে এবং এখন উদ্বোধনের জন্য করে নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতাবাসী আবদ্ধ রইলেন। আমরা বিশ্বাস করি যে এইটা যে আজকে কার্যক্রমটা শুরু হলো, এখন আমরা অনেক বেশি রিপোর্ট করাতে পারবো, নমুনা সংগ্রহ থেকে শুরু করে সবকিছু। আমাদের সিভিল সার্জন মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় যেভাবে বলছেন যে আমরা দ্রুত পারলে আমরা মানুষের কাছে যেতে পারবো, আমরা এই ব্যাপারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় বস্ত্রমন্ত্রী মহোদয়ের আরো অনুমতি চাচ্ছি, আমরা যেন দ্রুত এই কাজটা পেতে পারি। আমরা যে হটস্পট যেভাবেই হয়েছি সেই জায়গাটা থেকে যেন আমরা উঠতে দেশবাসীকে একটা ভালো খবর দিতে পারি এবং মহামারী করোনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আমি একই সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমরা এখানে 2টা প্রাইভেট হাসপাতালকেও প্রক্রিয়া করার জন্য আমরা অনুমতি দিয়েছি, এই 2টোর কাজও যেন দ্রুত শুরু করতে পারি, সেই ব্যাপারে আপনার আন্তরিকতা থাকুক। আমরা এখানে সকল কর্মকর্তারা এবং যারা ডাক্তার সবাই কিন্তু হুমকিতে আছি, তারপরেও কিন্তু কোনো অংশে পিছপা হয়নি। মাননীয় মন্ত্রী বস্ত্রমন্ত্রী মহোদয় কিন্তু আমাদের হাসপাতালের সামনেও কিন্তু আমাদের ডিইনফেকশন করার চ্যানেল করে দিয়েছেন। এইরকম কার্যক্রম চলমান থাকলে নারায়ণগঞ্জবাসী আরো ভালো থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ স্যার, আপনারা এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আনন্দের সাথে জানি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ ও প্রফেসর ডক্টর নাসিমা সুলতানা, এডিজি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ওনারা দুজন যোগদান করেছেন। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা
আসলে এখন আমরা ইনভাইট করতে চাই হচ্ছে প্রফেসর ডক্টর ইকবাল কবির, পরিচালক পরিকল্পনা গবেষণা স্বাস্থ্য অধিদপ্তর ডিজি হেলথ। তো উনি আমাদেরকে অনেক ইন্সপিরেশন দিয়েছে, অনেক গাইডেন্স দিয়েছে, তো আমি একটু অনুরোধ জানাবো উনি যেন আমাদেরকে কিছু বলেন। হ্যালো, মিউট আনমিউট করতে হবে, কথা শোনা যাচ্ছে না আপনার? জি এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি আমাদের এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ডিজি মহোদয়, ডিজি মহোদয় কানেক্টেড আছেন, ওনারা বলবেন। আমি বিশেষ করে পাপ্পা ভাই এবং আমাদের মাননীয় মন্ত্রী নারায়ণগঞ্জের এবং রূপগঞ্জের কৃতি সন্তান, তাকে অভিনন্দন জানাতে চাই, তাকে আমাদের সবার পক্ষ থেকে স্যালিউট জানাতে চাই। কারণ হচ্ছে উনি এই বছর 21 পদক পেয়েছেন এবং উনি এই উদ্যোগটা নিয়ে নিজের এলাকায় এপিসিআর ল্যাবটা করেছেন। আমরা আমাদের তরফ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা গুলো দিয়েছি এগুলো অব্যাহত রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। আমি এখন অনুরোধ জানাবো আমাদের এখানে এডিজি ম্যাডাম আছেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রফেসর ডক্টর নাসিমা সুলতানা, উনি আমাদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, মাননীয় বস্ত্রপাত এবং আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, সকলকে আসসালামু আলাইকুম। যারা এখানে সংযুক্ত আছেন সবাই, অনেক অনেক কৃতজ্ঞতা যে জনাব গাজী দস্তগীর সাহেব এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এরকম শিল্পপতিরা এবং সমাজের যারা নীতি নির্ধারণ আছেন বা যাদের সক্ষমতা আছে, তারা যদি এরকম তাদের এলাকার জন্য করেন তাহলে আমাদের এলাকাবাসী এবং দেশবাসী উপকৃত হবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা যে কোভিড যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা সবাই কোভিড যোদ্ধা হিসেবে যার যার অবস্থান থেকে কাজ করছি, আমরা এই কাজ করে যাব যতদিন না পর্যন্ত আমাদের দেশ এই কোভিড মুক্ত হয়। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবুল কালাম আজাদ স্যার, আমি এখন অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যারকে, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। জি আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান পাটমন্ত্রী জনাব গোলাম দস্তগীর, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের উভয় প্রান্তে যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি যে বাংলাদেশের আজকে যে করোনা ভাইরাসের যে বিস্তার ঘটেছে সেটার একটা উল্লেখযোগ্য আসলে এপিকেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জের একটা বিরাট ভূমিকা আছে। প্রথমে যে কেসটা আমরা শনাক্ত করেছিলাম সেটাও নারায়ণগঞ্জ, এবং এই নারায়ণগঞ্জের প্রেক্ষিতে এখনো যে সংখ্যায় আপনার শনাক্ত করোনা রোগী সেটা হলো নারায়ণগঞ্জে অনেক বেশি। তো এই পরিপ্রেক্ষিতে নারায়ণবাসী গণের সাহায্যের জন্য আমাদের এই পিসিআর পরীক্ষা সেখানে হলো স্থানান্তরের প্রয়োজন ছিল। তো আমি মাননীয় পাট মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সমাজ সেবার অংশ হিসেবে এবং এই জাতীয় দুর্যোগে, এই বৈশ্বিক দুর্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়ানোর জন্য তথা সারা দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য তিনি আসলে নিজেই এই উদ্যোগটা নিয়েছেন এবং আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন, এবং তার এই প্রস্তাব আসলে আমাদের জন্য একটা বিরাট মানে এই এই যে দুর্যোগ থেকে উত্তরণের একটা পথ হিসেবে আমরা খুঁজে পেয়েছি, সেই জন্য আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা হলো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এটাকে অনুমোদন দিয়েছি। এটা খুবই আশার কথা যে ইতিমধ্যে পিসিআর ল্যাব আসলে চালু হয়েছে, কার্যক্রম শুরু করেছে। আমাদের পক্ষ থেকে আমরা হলো এই বিনামূল্যে এই পরীক্ষাগুলো করার জন্য যে কিট এবং কালেকশন কিট সেগুলো আমরা সরবরাহ করব। যে প্রস্তাবটা এসেছে যে ঢাকায় পাঠানোর পরিবর্তে আমরা যেন নারায়ণগঞ্জে পরীক্ষা করতে পারি, অবশ্যই আমরা হলো সেই উদ্যোগ নেব। এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন এবং আপনারা জানেন
যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কোভিড-19 উপলক্ষে বাংলাদেশে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো আমরা বাস্তবায়ন করছি। বাংলাদেশের জন্য যদিও হলো একটি মৃত্যু কাম্য নয়, একটি মানুষও হলো নতুন ভাবে করোনা আক্রান্ত হবে সেটা কাম্য নয়, কিন্তু এটাই হলো বাস্তবতা। এই কঠিন সত্যকে আমাদের মেনে নিতে হচ্ছে। তারপরেও পৃথিবীর অন্যান্য দেশ এমনকি উন্নত দেশের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশকে তুলনা করে দেখি, বাংলাদেশের পরিস্থিতি এখনো হলো তেমন ক্ষতি হয় নাই। আমরা প্রত্যেকটি মানুষ ব্যক্তি পর্যায়ে আমরা যদি নিজের দায়িত্ব পালন করি, আমরা যেন নিজের সুরক্ষা রক্ষা করি এবং সামাজিক দূরত্ব, পারস্পরিক দূরত্ব আমরা যদি বজায় রাখি, এই সাবধানতাটা যতদিন পর্যন্ত কোভিড আছে ততদিন পর্যন্ত যদি আমরা মেনে চলি, তাহলে অচিরেই হলো বাংলাদেশ এই কোভিড এর হাত থেকে রক্ষা পাবে। আমি মাননীয় পাটমন্ত্রী মহোদয়ের এই চমৎকার সামাজিক উদ্যোগকে স্বাগত জানাই এবং তার পদ অনুসরণ করে বাংলাদেশের অন্যান্য প্রান্তর অনেকে এগিয়ে আসবেন সেই আহ্বানও জানাই। সবশেষে আজকের এই শুভ উদ্বোধন এটাকে স্বাগত জানাই এবং এটা সফল হোক এবং যে উদ্দেশ্যে এই পিসিআর ল্যাব উদ্বোধন করা হলো সেটাও সফল হোক, নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসী উপকৃত হোক এটাই কামনা করি। সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দূরে হলেও জুমের মাধ্যমে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি এখন অনুষ্ঠানের আমাদের মূল পর্বে চলে আসি। আমরা এখন অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি মাননীয় বস্ত্র পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে উনার পাশে মাননীয় মেয়র তারাবো পৌরসভা বসে আছে, উনিও যেন একটু আমাদের সাথে একটু কুশল বিনিময় করে জনাব হাসিনা কাছে। মাননীয় বস্ত্র পাট মন্ত্রী, মাননীয় বস্ত্র পাটমন্ত্রী আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপনি বলেন, শুনতে পাচ্ছি। আমি আমাদের প্রধান অতিথি আমাদের জনাব জাহিদ মালিককে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি আজকে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমি বিশেষ করে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী জনৈক শেখ হাসিনাকে, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সারা পৃথিবী থেকে আমরা জানি আমরা অনেক ভালো আছি এই করোনা ভাইরাসে। যাই হোক, তারপরেও যখন আমাদের নারায়ণগঞ্জ হরজনে পরিণত হয়েছে, এই হরজনে পরিণত হওয়ার কারণে আমরা আমরা বুঝতে পারছি যে এখানে একটু সমস্যা রয়েছে এবং ভিডিও এবং ভিডিও কনফারেন্সের সময় আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার নারায়ণগঞ্জকে ঢাকার উপর নির্ভরশীল। তখন আমরা চিন্তা করেছি না আমরা ঢাকাকে এই ঢাকাতে নির্ভরশীল না হয় নারায়ণগঞ্জকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই আমরা এই আমরা এই উদ্যোগ নিয়েছি, গাজীপুর উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগে আমরা যাতে সফল হতে পারি সবাইকে দোয়া কামনা করছি, কারণ আমাদের সময় হাতে কম, আমাদের দুটোর মধ্যে আমাদের লাইফ শেষ হয়ে যাবে। তাই আমরা এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যারা সহযোগিতা করছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে আমরা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যাদের যারা আমাদেরকে এই কাজে হবে অনেক সহযোগিতা তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি চাই মাননীয় মন্ত্রী আপনি আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। লাল ফিতা দিয়ে কেটে যদি পারেন তো ভালো হয়। তা আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে ধন্যবাদ, খোদা হাফিজ, জয় বাংলা, জয় বাংলা। আমি এখন আমাদের বিশ্বের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক স্যার আপনাকে কিছু বলার জন্য এবং এই আমাদের পিসিআর ল্যাবটাকে উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আজকে এই অনুষ্ঠানে যারা কানেক্টেড আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আমাদের মাননীয় বস্ত্র পাট মন্ত্রী, আমাদের প্রিয় সজ্জন, প্রিয় বন্ধু জনাব গাজী গোলাম দস্তগীর সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যার উদ্যোগে আজকে এই নারায়ণগঞ্জ, যেটা বাংলাদেশের করোনা ভাইরাসের জন্য একটি হটস্পট, যেখানে একটি পিসিআর ল্যাব খুবই প্রয়োজন ছিল, সেই ল্যাবটি উনি নিজ উদ্যোগে স্থাপন করেছেন, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রতিষ্ঠানের যারা আছেন বিশেষ করে ওনার মিসেস এবং ওনার সন্তান
এবং এই প্রতিষ্ঠানের গাজী গ্রুপের চেয়ারম্যান এমনি যারা আছেন, যারা এই ব্যবস্থা করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো যারা উপস্থিত আছেন, ডিসি, এসপি, সিএস এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যিনি এই কোভিড যুদ্ধে সরাসরি আমাদেরকে সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন নারায়ণগঞ্জ একটি হটস্পট, এখানে বাংলাদেশের যত রোগী আছে তার একটা বিরাট অংশ নারায়ণগঞ্জ থেকে আমরা পেয়ে থাকি। কাজেই আজকে এই পিসিএল ল্যাব এখানে স্থাপনের মাধ্যমে আমি মনে করি আমাদের যে রোগীর শনাক্তকরণ সেই সক্ষমতা বৃদ্ধি পেল এবং যার মাধ্যমে আমাদের রোগীকে আইসোলেশনে নেওয়া, চিকিৎসা দেওয়া সেই সক্ষমতা বৃদ্ধি পেল, তাতে আমি মনে করি সংক্রমণ কমবে এবং অনেক জীবন রক্ষা পাবে। আপনারা জানেন আমরা কাজটি শুরু করেছিলাম মাত্র একটি ল্যাব নিয়ে গত এক মাস আগে বাংলাদেশে, এখন সেই ল্যাব প্রায় 22টি হলো এবং বেসরকারিভাবে এই প্রথম ল্যাব চালু হলো, তার জন্য আমি সত্যি আনন্দিত। এই সময় এই ল্যাবটি চালু হওয়াতে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরাট আমি মনে করি উপহার হলো, বিরাট সাহায্য হলো। আমি আশা করব যে এই আরো যারা বেসরকারি প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে তারাও এগিয়ে আসবেন এই গাজী গ্রুপের মতো, এই তাদের এলাকাতে ল্যাব স্থাপনের মাধ্যমে পরীক্ষার সক্ষমতা আরো বৃদ্ধি হবে। আমরা যত বেশি পরীক্ষা করতে পারবো তত বেশি শনাক্ত হবে এবং তত বেশি আমরা এই রোগীকে চিকিৎসা দিতে পারবো, আইসোলেশন নিতে পারবো এবং সংক্রমণ কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, প্রায় 110টি আমরা কোভিড হাসপাতাল আমরা ইতিমধ্যে স্থাপন করেছি, নারায়ণগঞ্জেও স্থাপিত হয়েছে এবং আমরা এর পাশাপাশি আমরা পিপি দেওয়ার ব্যবস্থা করেছি, যা প্রায় 50,000 প্রত্যেক দিন লেগে থাকে তার ব্যবস্থা আমরা করেছি, যা এক মাস আগে, দেড় মাস আগে কোনো ব্যবস্থাই ছিল না। এবং আমাদের প্রায় লক্ষাধিক লোক কোয়ারেন্টাইনে আমরা রেখেছি এবং আমরা তাদেরকে দেখাশোনা করেছি। এবং এখন আপনারা জানেন বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায়, ইউরোপ এবং আমেরিকার তুলনায় বিশেষ করে অনেক ভালো আছে, এটা সকলে কাজ করছে। এখানে স্বাস্থ্য আমাদের বিভাগ যারা আছেন, আমাদের ডিজি মহোদয়, এডিজি মহোদয়, আমাদের মন্ত্রণালয় সচিব বৃন্দরা আছেন, তারা কাজ করছে, মাঠ পর্যায়ে সিএস সাহেবরা কাজ করছে, পরিচালকরা কাজ করছে, ডিসি সাহেব, এসপি সাহেবরা কাজ করছে, আমাদের সেনাবাহিনীর লোকেরা কাজ করছে, মিডিয়ার কর্মীরা কাজ করছে এবং সকলের কাজের বিনিময়ে আজকে আমরা নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা এটাও আমরা জোর গলায় বলি যে আমরা ভালো রেখেছি বিদায়ী, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকলে মিলে আমাদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের গার্মেন্ট শুরু হয়েছে, কৃষি কার্যক্রম শুরু হয়েছে, যেহেতু একটা মানুষের মনের মধ্যে সাহস এসেছে, কনফিডেন্স এসেছে, সেটা এসেছে আমাদের সকলের কর্মকাণ্ডে, যেহেতু বাংলাদেশ এখনো অনেক ভালো অবস্থায় আছে। আমাদেরকে তো একদিকে কোভিড এর সাথে যুদ্ধ করতে হবে, আরেকদিকে অর্থনীতিও দেশের বাঁচিয়ে রাখতে হবে, সব মিলে আমরা মনে করি একটি ভালো উদ্যোগ। এবং আবারও আমি গাজী গ্রুপকে ধন্যবাদ জানাই, ওনারা ভালো সময়ও বাংলাদেশকে খেলাধুলার উপহার দিয়ে থাকেন, আজকে একটি ক্রাইসিস মোমেন্ট আসছে, সেই ক্রাইসিস মোমেন্টে ওনারা এগিয়ে আসছেন একটি ল্যাব যার মাধ্যমে চিকিৎসার একটা ভালো ব্যবস্থা ওনারা করে দিলেন। সত্যি আমি বিশেষ করে গাজী গোলাম দাস্তগীর ভাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এখন আপনাদের সকলকে নিয়ে আমরা এই ল্যাবটি আমরা উদ্বোধন করব। পাশাপাশি এই কথাটুকু বলে দিতে চাই যে এইখানকার স্যাম্পল যেগুলো আছে সেগুলো আর ঢাকা পাঠাবার প্রয়োজন হবে না, আর যেহেতু ল্যাব এখানে হয়ে গেছে
স্থাপিত হয়ে গেছে, তাহলে পরে এখানেই নারায়ণগঞ্জের এইগুলো স্যাম্পল গুলো রূপবন্ধি টেস্ট হোক এটি আমি মনে করি, এবং আমাদের যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আছেন তাদেরকে আমার এই পরামর্শ রইল। এখন আমি গাজী ভাই সহ ওনার সকল সকলে যারা আছেন তাদেরকে নিয়ে এখন আমরা এই ল্যাবটি উদ্বোধন করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমাদের সাথে সংযুক্ত আছেন এর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অনেক সাংবাদিক ভাই বোনেরা। আমি দেখতে পাচ্ছি আমাদের মুনির সাহেব আছেন, আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জের ওসি সাহেব আছেন। আমরা সকলের নাম নিতে পারিনি এবং সকলকেই স্বল্প পরিসরে করতে পেরেছি, এবং আমাদের নারায়ণগঞ্জের এডিসি সেলিম ব্যাপারী সাহেব আছেন। সকলকে আপনাদের ধন্যবাদ। আমরা সকলে সত্যি আনন্দিত যে আমরা এভাবে ডিজিটালি আমরা একটা জিনিস উদ্বোধন করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা কাম্য রেখে আমাদের অনুষ্ঠান আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথির নির্দেশ ক্রমে আমরা অনুষ্ঠানটা যদি উনি অনুমতি দেন অনুষ্ঠানটা শেষ করি। স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নতি হলো, এবং বিশেষ করে গাজী ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিটিং আমরা শেষ করছি।